হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ নিশা ব্লগ। তো আজকে আমি যেটা করব হচ্ছে সেটা হচ্ছে আমার যে সমস্ত কসমেটিক রয়েছে মেকআপের জিনিসপত্র সেইগুলোকে আমি একটু যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন আইটেম অ্যাড করব, সেই জন্য সেগুলো সরিয়ে দিয়ে সেই প্লেসটা মেকওভার করব। আর যা জিনিসপত্র হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে আমার একটা বেলা কেটে যাবে, সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রত্যেকটা বাঙালি নতুন ড্রেসের সাথে সাথে কিন্তু কসমেটিকও পারচেস করে দুর্গা পুজোর সময়, তো আমিও করব। সেই জন্যই জিনিসগুলো সরানোর খুব প্রয়োজন, না হলে এক ফোঁটাও জায়গা হবে না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আলমারির মধ্যে যে সমস্ত জিনিসপত্র রাখা আছে ওগুলোকে আমি নামিয়ে নেব আস্তে আস্তে। যা হাল হয়ে আছে এগুলোকে গোছাতে গোছাতে আজকে আমার সারা দিন কেটে যাবে। আস্তে আস্তে প্রায় ফাঁকা করে ফেলেছি আলমারিটা। আর দেখুন এখানের কি অবস্থা, কি না নেই এখানে, যা বাজে অবস্থা যে কি বলবো। এখানে আমি দুখানা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন নিভিয়ার বক্সটার মধ্যে আমি একটু কার্টেন রেখে দিয়েছি, যেহেতু আমার কার্টেনটা নিত্য লাগে, প্রত্যেক দিন লাগে। আর যেই জিনিসগুলো প্রত্যেক দিন লাগে সেই জিনিসগুলো আমি এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে নিচ্ছি। এটা আমি আলমারির মাথায় রাখবো, মানে একদম উপরে, তাই জন্য এই ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যে গ্রিন কালার ঝুড়িটা ছিল ওটার মধ্যে রাখবো আমি ক্লিপস। আচ্ছা, কোথায় কোথায় ক্লিপ গাটার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমি খুঁজে এখন আনতে পারছি না, তাই এইভাবেই রাখলাম। আর এদিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে, এগুলোকে গোছানোর আগে আমি যেগুলো সব হার কানেরের সেট ওগুলোকে আগে গুছিয়ে তুলে রাখছি, তারপর ওইগুলোতে হাত দেব। এর মধ্যে আমি সমস্ত বক্সের মধ্যে সব হার কানেরের সেটগুলো রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে দেখুন আমি একটা জায়গার মধ্যে সমস্ত সেফটি পিনগুলো একটা জায়গায় রেখেছি। এইবার এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। আর এই গ্লাসটার মধ্যে আমি রাখবো তুলি, যেগুলো হচ্ছে ব্রাশ আর কাজল আর লিকুইড লিপস্টিক, এগুলোই আমি এই গ্লাসটার মধ্যে রাখবো যাতে চট করে খুঁজে পেয়ে যাই। যেগুলো একটু হারিয়ে যাবার চান্স থাকে সেগুলোকেই আমি এই গ্লাসটার মধ্যে রাখলাম। আপনারাও ঠিক এইভাবে পার্টিশন করে রাখতে পারেন, তাহলে আপনাদের হাতের সামনে সমস্ত কিছুই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, খুঁজতে হবে না আর এত জিনিসের মধ্যে। এই প্লেটটার মধ্যে আমি রেখেছি কিছু মেকআপের জিনিস, আইশ্যাডো প্লেট, নেল পলিশ, লিপস্টিক। আর এই যে DIYটা আমি বানিয়েছিলাম এর মধ্যেও আমি সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর দেখুন কত সুন্দরভাবে অর্গানাইজড রাখা যায়, আপনারাও বানাতে পারেন। আর এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আগে বানিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। তো এই দিকটা আমি বডি স্প্রে, রোল অন এগুলোই গুছিয়ে রাখছি। আমার প্রায় গোছানো হয়ে গেছে দেখুন। ফাঁকা জায়গা আর পেলাম কোথায়, সমস্ত কিছুতেই ভরে গেল। এবার নতুন আইটেম যেগুলো আসবে জানি না কীভাবে রাখবো। আর এইদিকে আমি সমস্ত ক্লিপগুলো একটা ছোট্ট ট্রের মধ্যে গুছিয়ে রেখে দিলাম যাতে সহজেই পেয়ে যাই। তাহলে আজকের ভিডিও আমার এইটুকুই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নিন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।